ত্রিপুরা কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা লাগু হয়েছে। মাত্র 10 টাকার বিনিময়ে ফসল বীমা হচ্ছে। ভারতের সর্বাধিক কিষাণ সম্মান নিধি এই ত্রিপুরায় রয়েছে। কৃষিতে বৃদ্ধির হার প্রায় 14% পৌঁছে গেছে, যা দ্বিগুণের চেয়ে বেশি। এবার ভুট্টা চাষে জোর দেওয়া হচ্ছে, কারণ ভুট্টা চাষে 1 টাকা পুঁজি ঢেলে অনেক বেশি টাকায় বিক্রি করা যায়। তার ফলে কৃষকদের আর্থিক স্থিতি মজবুত হবে। বক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 1996 সালের 12 ডিসেম্বর গভীর রাতে কল্যাণপুর বাজার কলোনি গ্রামে জঙ্গিরা অতর্কিতে আক্রমণ চালায়। জঙ্গিদের এলোপাথারি গুলিতে সেদিন 24টি তরতাজা প্রাণ ঝরে যায়। প্রচুর বাড়িঘরে করা হয় অগ্নিসংযোগ, ফলে অনেক গবাদি পশুর মৃত্যু হয়, করা হয় শ্লীলতাহানি, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা। শনিবার সংশ্লিষ্ট গণহত্যার 24তম বর্ষে বিজেপি কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এদিনকার সমাবেশে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণী রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জঙ্গিদের আক্রমণে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সে সাথে নিহতদের আত্মীয় পরিজনদের গভীর সমবেদনা জানান। রাজ্যের কৃষি সম্পর্কে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কৃষিতে বৃদ্ধির হার 14% পৌঁছে গেছে, যা দ্বিগুণের চেয়ে বেশি। কাজ করছি আর খুব কম সময়ের মধ্যে ত্রিপুরা সেই দিশাতে পৌঁছে যাবে। আমি আজকের এই কার্যক্রমে আমন্ত্রণ করার জন্য এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং এই সমস্ত কার্যকর্তারা যে আয়োজন করেছেন, এবং বড় মাত্রা আমার বোনেরা আসছেন, আমি অত্যন্ত খুশি। এই ময়দানে আমার বোন আছে, তার জন্য কেউ মোদীকে হারাতে পারে না। বিহারে অনেক চেষ্টা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী কাজ করার জন্য জনগণের শক্তি ও সমর্থন প্রার্থনা করেন এবং সে সাথে বলেন, বৈভব ত্রিপুরা হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। আমি আপনাদের কাছ থেকে আবারও আশীর্বাদ চাইছি, আপনাদের ভালোবাসা চাইছি, কাজ করার জন্য আপনাদের শক্তি চাইছি। আর নরেন্দ্র মোদি যে দিশাতে কাজ করছেন, ত্রিপুরা তো আমরা সেই দিশাতে কাজ করছি। নিশ্চিত আমাদের সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি হবে, শক্তিশালী বৈভবশালী ত্রিপুরা তৈরি হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি হবে। সেই দিশাতে আমরা সবাই মিলে কাজ করছি আর খুব কম সময়ের মধ্যে ত্রিপুরা সেই দিশাতে পৌঁছে। তিনি আরো জানান, রাজ্যের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হয়েছে। মাত্র 10 টাকায় ফসল বীমা হচ্ছে, সেই সাথে কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প গোটা দেশের মধ্যে সর্বাধিক চালু হয়েছে এ রাজ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।